Good day. How are you all? Fine. Good. Fine. Okay, I'm also fine. যেটা বলতে চাচ্ছি যে what I learned from this workshop, আমি first of all ফিচারেন্সকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা ট্রেনিং এর আয়োজন করছে যার ট্রেনিং সেশনটার নাম ছিল হচ্ছে ট্রেনিং অফ ট্রেনার্স অর্থাৎ সো আমি এই ট্রেনিং এ অংশগ্রহণ করার আমার একটা উদ্দেশ্য হয় বিকজ আই ওয়ান্ট টু বি এ পাবলিক স্পিকার অ্যাজ ওয়েল অ্যাজ আ ট্রেনার সো যেটা বলতে চাচ্ছি what I learned from this workshop আমি মনে করি যে আমি এই ওয়ার্কশপ থেকে অনেক কিছুই শিখেছি ফার্স্ট অফ অল আমি শিখেছি যে কীভাবে হাউ টু বি আ গুড হিউম্যান বিং কীভাবে একজন ভালো মানুষ হতে হবে আপনার লাইফে যদি অনেক অর্জন থাকে আপনি যদি অনেক পপুলারই হন আপনি যদি অনেক বড় সেলিব্রিটি হন না কেন আপনি হোয়াট এভার আপনি যাই হন না কেন কিন্তু আপনি যদি ভালো মানুষ না হন আপনাকে কিন্তু কেউ ভালো পাবলিক স্পিকার বা ট্রেনার হিসেবে নেবে না সো যেটা শিখলাম সেটা হচ্ছে কীভাবে একজন ভালো মানুষ হতে হবে ইভেন আই স্ট্রংলি বিলিভ দ্যাট ওয়ার্ডস ক্যান মেক ইউ ওয়ার্ডস ক্যান হিল ইউ অ্যান্ড ওয়ার্ডস ক্যান ড্যামেজ ইউ ফর এভার যেটা হচ্ছে একটা কথাই কিন্তু মানুষকে জাগাতে পারে আবার একটা কথাই কিন্তু মানুষকে ধ্বংস করে দিতে পারে সো এই জন্য আমার কাছে মনে হয় কি মানে কথা মানে দ্য ওয়ার্ড অফ পাওয়ার্স মানে কথার শক্তিটা কিন্তু মানে খুবই মারাত্মক সো আমি গতকাল অনেকজন ট্রেনার থেকে অনেক কিছুই শিখলাম কীভাবে পজিটিভ হতে হবে লাইফে যেভাবে প্রত্যেকটা স্টেপে আপনি কীভাবে পজিটিভ থেকে অন্যের জীবনটাকেও ইম্প্যাক্টফুল করতে পারেন সেটা নিয়েও কথা বলেছেন অনেক ট্রেনার ইভেন কীভাবে আপনি আপনার বাংলা এবং ইংরেজি প্রোনাউন্সিয়েশন শুদ্ধ করতে পারেন আপনি কীভাবে নিজেকে স্কিল করার দ্বারা আপনি অন্য দশজনের উপকার করতে পারেন আমরা আমি একটা কথা শুনেছি জ্যাকমা থেকে যে ইফ ইউ ওয়ান্ট টু বি আ ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য সোসাইটি ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডু সামথিং ইউজলেস বিকজ ওয়ার্কিং ফর ইউরসেলফ দ্যাট মিন্স ওয়ার্কিং ফর দ্য সোসাইটি আমরা আমাদের এই সমাজে অনেকেই আছে আমরা সবসময় নিজের জন্য করতে চাই পাশাপাশি মানুষের জন্য এই করি মানে হ্যাং করি ত্যাং করি এই ধরনের কিছু করতে চাই সো মানে ওনার মেসেজটা হচ্ছে আপনি নিজের জন্য করেন নিজের জন্য করলে সমাজের জন্য করা হয়ে যাবে সো যেটা বলতে চাচ্ছি মানে কীভাবে ইতিবাচক হতে হয় কীভাবে একজন ভালো মানুষ হতে হয় পাশাপাশি কীভাবে আপনার স্কিলগুলো ডেভেলপ করবেন এই বিষয় নিয়ে ট্রেনাররা কথা বলেছেন পাশাপাশি এখানে প্র্যাকটিসের একটা সেশন ছিল অর্থাৎ আমরা আমাদের যে যে জায়গাগুলোতে ভুল হয় বিকজ এভরিওয়ান মেক্স মিস্টেক ইট হ্যাপেন্স টু মি ইট হ্যাপেন্স টু এভরিওয়ান আর রিয়ালিটি থিং ইজ দ্যাট মিস্টেকস আর প্রুফ দ্যাট উই আর ট্রাইং আসলে সত্যিকার অর্থে ভুলই প্রমাণ করে যে আমরা শিখতে যাচ্ছি সো আমি মনে করি আমার ভিতরে অনেক ঘাটতি আছে আমার কথা বলাতে এখনো মানে আমি এখনো সুন্দর করে কথা বলতে পারি না আমি এই জিনিসের চেষ্টা করছি সো আমার কাছে মনে হয় যে এখানে এসে আর একটু এনভায়রনমেন্ট পেলাম যে কীভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে হয় কারণটা হচ্ছে সুন্দর করে কথা বলতে পারলেই যে আপনি অনেক বড় বিজ্ঞতা কিন্তু নন বাট সুন্দর করে কথা না বলতে পারলেই আপনার জীবন থেকে অনেক মানুষ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা কথা আছে ইংরেজি জানাটা কিন্তু বড় যোগ্যতা নয় কিন্তু বর্তমান বিশ্বে ইংরেজি না জানাটাই সবচেয়ে বড় অযোগ্যতা সো এই জন্য আর কি আমার কাছে মনে হয় আমার স্কিল কীভাবে ডেভেলপ করতে হবে এই জিনিসগুলো শিখলাম পাশাপাশি কীভাবে আমি নিজে নিজে একজন ভালো মানুষ হবো এবং কীভাবে সমাজে আমি আমার কন্ট্রিবিউশনটা করে এই জিনিসগুলো শিখলাম সো থ্যাংকস ফর অল অফ ইউ ফর হিয়ারিং মাই লিসন দ্যাটস অল ফর দ্য টাইমিং থ্যাংক ইউ